নমস্কার, সকলকে স্বাগত জানাই সাদে আহ্লাদের চ্যানেলে। যারা যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, কী করছেন? সাবস্ক্রাইব করুন, করার পর দেখবেন একটি বেল আইকন আসবে, ওটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর হ্যাঁ, একবার সাবস্ক্রাইব করলে কিন্তু আর সাবস্ক্রাইব করতে হবে না, অনেকেই বারবার সাবস্ক্রাইব করে ফেলছেন। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো চিকেনের একটি খুব মজাদার একটি রেসিপি। এই রেসিপিটিতে মেন আকর্ষণ হলো, এই রেসিপিটিতে কোনো রকম পেঁয়াজ কিন্তু আমি ব্যবহার করিনি। আমরা সকলেই জানি যে পেঁয়াজের দাম প্রায় আকাশ ছোঁয়া, সুতরাং পেঁয়াজ ছাড়াই খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে খুব টেস্টি চিকেনের এই আইটেমটি বানাতে পারবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমার লাগছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো দেখুন এভাবে কেটে নেবেন, আর ধনে পাতা, আর লাগছে অর্ধেক পাতিলেবু। চলুন তাহলে প্রথমে আমি এগুলোকে একটা মিক্সচার জারে ভালো করে ভরে নেব। এখানে এক আঁটি ধনে পাতা আছে, আর ক্যাপসিকাম আছে অর্ধেক ক্যাপসিকাম বড় সাইজের, পাতিলেবুর রসটা দিয়ে দিলাম ভালো করে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর যে রসুনগুলো আমি থেতো করে রেখেছি এখানে একটা বড় গোটা রসুন রয়েছে, সেই রসুন থেতোটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি চিকেনের ম্যারিনেশনটা শুরু করছি। এখানে প্রায় 700 গ্রামের মতো চিকেন রয়েছে। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব টক দই। এই টক দইটি ঘরে পাতা টক দই, আমার এখানে 3-4 চামচের মতো টক দই লাগবে। আপনি যদি দোকান থেকে কিনে আনেন তাহলে 100 গ্রাম টক দই দেবেন, তাহলেই হবে। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ক্যাপসিকাম ধনে পাতার, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার দেব এর মধ্যে আদা বাটা, এখানে দেখুন 1 চামচের মতো আদা বাটা রয়েছে, আর এর মধ্যে যাচ্ছে কাঁচা সর্ষের তেল, এখানে 4 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি। আর লাগছে দারচিনি, এখানে 1 ইঞ্চির মতো দারচিনি, আর তেজপাতা, তেজপাতাটা এরকম মাঝখান দিয়ে চিরে দিয়ে দেবেন। আর এবার দেবো ধনে গুঁড়ো, এখানে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটোই 2 টিস্পুন করে, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এটাকে ভালো করে আমার মাখতে হবে। এই রান্নাটা খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং আপনারা এটা খুব সহজেই রান্নাটা করতে পারবেন, কোনো খাটনি নেই, কিছু নেই। এই যে ম্যারিনেশন করে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেল এখানে 4-5 চামচের মতো লাগবে, আর আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি, এটা হলুদ ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে। এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আপনি এর মধ্যে দিয়ে দেবেন 1টা এলাচ আর 2টো লবঙ্গ। এবার আমি চিকেনগুলোকে 1টা 1টা করে পিস তেলের মধ্যে ছেড়ে দিলাম। পুরো একসাথে গ্রেভি সমেত দিয়ে দেবেন না, পুরো ম্যারিনেশন সমেত না দিয়ে 1টা 1টা করে প্রথমে দিয়ে ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নেব।
আর এটি ভাত বা রুটি, কুলচা বা নান, পরোটা সবের সাথে কিন্তু খুব ভালোভাবে যায়। একটু হালকা করে এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। 3-4 মিনিট এরকম ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটু সবজির রঙটা একটু চেঞ্জ হয়েছে, তখন এর মধ্যে আমি যে ম্যারিনেশনের বাকি পোর্শনটুকু ছিল সেইটুকু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি। এখানে চিনিটা আমি 1 টিস্পুনের মতো ইউজ করেছি, ছোট চামচে 2 চামচ দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট, 5 থেকে 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এটাকে আরেকটু আমি নাড়াচাড়া করে আমি আরেকটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, মাংসগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করার পর আমার মাংস কিন্তু পুরো একদম রেডি। আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। এটাতে একদম কোনো পেঁয়াজ ছাড়াই এই রেসিপিটি আমি রান্না করেছি। আমি চাই বাড়িতে আপনারা আজকে বা কালকের মধ্যে এই রেসিপিটি রান্না করুন। কোনো রকম পেঁয়াজ না দিয়ে যে এত সুন্দর একটি রান্না হয় সেটি আপনারা খেলে বুঝতে পারবেন এবং মনে হবে যে পেঁয়াজ ছাড়াই এরপর থেকে আমরা চিকেন বানাই, শুধু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে লাভ নেই। এবং এটি সত্যিই খুব সুস্বাদু খেতে। কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।